পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কি না মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্না আউওয়াল বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল মক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় হজ উমরা করেছেন কে কে দেখি হজ উমরা করেছেন আপনারা না মাশাআল্লাহ আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বনবী সা ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালাত আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব সুবহানাল্লাহ পড়েন এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব এই জন্য আল্লাহর হাবিব ইসলাম বলেছেন লা তুশাদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা স্পেশাল ভার্চু এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি সওয়াব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাকাতে কত রাকাতের সওয়াব কথা কয় না আর মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব আরেক বর্ণনায় আছে 50000 বর্ণনাটা দুর্বল সহি বর্ণনায় এসেছে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব মসজিদুল আকসায় সালাত পড়লে এক রাকাতে এক বর্ণনায় এসেছে 250 রাকাতের সওয়াব আরেক বর্ণনায় এসেছে 500 রাকাতের সওয়াব এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যে নামাজ পড়লে বেশি সওয়াব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লায় বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবেন মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সওয়াব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয় কোথায় আজান হইছে শেষ করে দিব না সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে আপনি এখনই সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দিন।